যে কারণে হুবারা বাস্টার্ড শিকারে পাকিস্তানে ছুটে যান আরবের বাদশাহ যুবরাজ ও শেখরা। পাকিস্তানে আসা এক পরিযায়ী পাখির জন্য পাগল আরব রাজ পরিবারের সদস্যরা। হুবারা বাস্টার্ড নামের ওই পাখি শিকারে প্রতি জানুয়ারিতে পাকিস্তানের বেলুচিস্তানে ছুটে যান আরব শেখ, বাদশাহ ও যুবরাজরা। তোয়াক্কা করেন না নিরাপত্তা ঝুঁকি বা কোটি কোটি টাকা খরচের। করোনা পরিস্থিতিতেও থেমে নেই গোপন সেই শিকার অভিযান। আরব শেখ ও রাজ পরিবারের সদস্যদের পাখি শিকার নেশার মতো। শিকারের জন্য বাজ পাখির বহরও আছে অনেকের। হুবারা বাস্টার্ড একটি বিরল প্রজাতির পাখি। প্রচলিত আছে যে এর মাংস যৌন শক্তি বাড়াতে সাহায্য করে। হুবারা পাখির আকার অনেকটা টার্কির মতোই বড়। এই পাখি মানুষের চোখের আড়ালে থাকতে পছন্দ করে। অবিরাম শিকারের ফলে এদের সংখ্যা কমে আসছে। হুবারা শিকার নিয়ে বিতর্ক রয়েছে, তারপরও এই শিকার চলছে। পাকিস্তানের ক্ষমতাধর গোষ্ঠী গত কয়েক দশক ধরে এই গোপন শিকারে সাহায্য করে আসছে। এর মধ্যে দিয়ে উপসাগরীয় দেশগুলোর ক্ষমতাশালী ব্যক্তিদের সাথে তাদের সখ্যতা গড়ে ওঠে। যারা এই শিকারকে সমর্থন করেন তাদের যুক্তি, এর মধ্য দিয়ে কর্মসংস্থান সৃষ্টি হয়েছে এবং বিনিয়োগ আকর্ষণ করা সম্ভব হয়েছে। তবে এই শিকারের মধ্য দিয়ে রাষ্ট্র হিসাবে পাকিস্তানের প্রকৃত অর্থে কি লাভ হয় তা ঠিক পরিষ্কার নয়। এসব শিকার পার্টির সাথে জড়িতরা বলেন, আরব রাজকুমাররা একে একেবারেই ব্যক্তিগত বিনোদন বলে বিবেচনা করেন। পাকিস্তান আরব শেখদের হুবারা শিকারে আমন্ত্রণ জানাতে শুরু করে 1973 সাল থেকে। দক্ষিণ পশ্চিম বেলুচিস্তানের যেসব জায়গায় শীতকালে এই পরিযায়ী পাখি আসে, সেখানে উপসাগরীয় শেখরা শিকার পার্টি আনতে শুরু করেন। এরপর 1989 সালে কেন্দ্র সরকারের সম্মতি নিয়ে বেলুচিস্তানের প্রাদেশিক সরকার বিভিন্ন রাজ পরিবারের জন্য শিকারের এলাকা বিলিবণ্টন করে দেয়। এই ব্যবস্থা অনুযায়ী পাশনি, পাঞ্চগুর এবং গোয়াদার এলাকা দেয়া হয় সংযুক্ত আরব আমিরাতের রাজ পরিবারকে। পূর্ব দিকে উপকূল বরাবর আওয়ারান জেলার ঝালঝাও এলাকা দেয়া হয় কাতারের রাজ পরিবারকে, আর তার থেকে উত্তরে চাগি নামের এলাকাটিকে সৌদি রাজ পরিবারের শিকারের জন্য বরাদ্দ করা হয়। 1970-এর দশকে শিকারী দলগুলো হুবারা পাখি যেখানে পড়ত সেখানেই ক্যাম্প বসাত। এসব শিকার অভিযান চলত এক সপ্তাহ ধরে। শিকারীরা ক্যাম্পেই সেই পাখির মাংস দিয়ে খাওয়া দাওয়া সেরে শিকার শেষে শহরে ফিরে আসত। ঐতিহ্যগতভাবে হুবারা পাখি শিকার করতে বাজ পাখি ব্যবহার করা হয়। বাজ পাখি হুবারা ধরে আনার পর সেগুলো জবাই করা হয়। শিকারীরা বন্দুকও ব্যবহার করতেন, তবে ইদানিং বৈধ শিকার বেড়ে যাওয়ায় কেয়ারটেকাররা জাল দিয়ে হুবারা ধরে এবং শিকারী দল এসে পৌঁছানোর পর সেগুলো আকাশে ছেড়ে দেওয়া হয় বাজ পাখির জন্য। পাকিস্তানে অনেকেই হুবারা শিকারকে সমর্থন করেন না। তারা বলেন আরব প্রভুদের খুশি করার জন্য এসব করা হয়। অন্যরা অবশ্য বলেন এই শিকারের মধ্য দিয়ে দুটি ভ্রাতৃপ্রতিম দেশের মধ্যে সম্পর্ক উষ্ণ হয়। গত কয়েক বছর ধরে উপসাগরীয় দেশগুলো থেকে ঋণ এবং বিনিয়োগের অর্থের উপর পাকিস্তান নির্ভর করে আছে। পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন সাবেক মুখপাত্র জানান, তারা এসব বিব্রতকর ঘটনা ঠেকানোর চেষ্টা করেছিলেন কিন্তু কোনো ফল হয়নি। হুবারা বাস্টার্ড, যার অন্য নাম এশিয়ান হুবারা, এই পাখি শিকার নিয়ে দীর্ঘদিন ধরে বিতর্ক চলছে। একসময় আরব উপদ্বীপে এই পাখি প্রচুর ছিল, কিন্তু আন্তর্জাতিক পরিবেশ সংস্থা IUCN এর হিসেব অনুযায়ী সারা বিশ্বে এখন মাত্র 50,000 থেকে 1,00,000 হুবারা পাখি বেঁচে আছে। সে কারণেই সংস্থাটি হুবারাকে হুমকির মুখে থাকা পাখির লাল তালিকায় অন্তর্ভুক্ত করেছেন।